প্রতিদিনের জীবনে আমরা বিভিন্ন ধরনের আইন এবং রাজনীতি মেনে থাকি। এই আইনগুলো প্রায় সবগুলোই আমাদের জানাশোনা, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রীতিনীতি এবং আইন রয়েছে যেগুলি মারাত্মক উদ্ভট এবং আজব। এই রীতিনীতি এবং আইনগুলির কথা শুনলে হয়তো আপনার মনে হবে এগুলি কী করে মানা সম্ভব। প্রিয় বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন প্রান্তের এমনই পাঁচটি অদ্ভুত, বিচিত্র এবং উদ্ভট আইন নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। নাম্বার ৫, জাপানে মোটা হওয়া নিষিদ্ধ। জাপানের মানুষ খুবই কর্মঠ এবং ধৈর্যশীল হয়। কোনো মানুষ যাতে অলস না হয় পড়ে, তাই জাপানে মোটা হওয়াকে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। আপনি যদি জাপানে থাকেন এবং মোটা হয়ে যান, তাহলে আপনার নিশ্চিত বিপদ রয়েছে। জাপানে একজন মহিলার কোমরের সর্বোচ্চ মাপ হতে পারে 35 ইঞ্চি। ছেলেদের জন্য এই মাপ কিন্তু আরও কম। জাপানে একজন পুরুষের সর্বোচ্চ 33 ইঞ্চি কোমর হতে পারে। যদি আপনার কোমর এই মাপের থেকে একটু বেশি হয়, তাহলে কংগ্রাচুলেশন, আপনি মারাত্মক বিপদে পড়তে যাচ্ছেন। নাম্বার ৪, সুইজারল্যান্ডে নগ্ন হয়ে হাঁটা। প্রিয় বন্ধুরা, আপনি ভুল শোনেননি আর আমিও ভুল বলিনি। সুইজারল্যান্ডে কেউ কখনো পাহাড় বা সমুদ্রের ধারে হাইকিং করতে বেরোলে তার ইচ্ছামতো নগ্নও হয়ে যেতে পারে। আপনারা হয়তো জেনে থাকবেন যে সুইজারল্যান্ডে নগ্নতার জন্য কোনো আইন নেই, কিন্তু আপনি যদি হাইকিংয়ে বের হন, তাহলে আপনাকে জন্মদিনের পোশাক পরেই বেরোতে হবে। এমনই প্রথা চালু রয়েছে সুইজারল্যান্ডে। একবার চিন্তা করুন তো, আপনি আপনার ফ্যামিলি নিয়ে পাহাড়ে কোনো পিকনিকে রয়েছেন, আর হঠাৎ করে একজন লোক নগ্ন হয়ে আপনাদের সামনে হাজির হলো। জিনিসটা কতটাই উদ্ভট লাগবে, তাই না? যদিও নগ্ন হাইকাররা এইভাবেই হাঁটতে খুবই পছন্দ করে, কিন্তু তাদের এই উদ্ভট কর্মকাণ্ডের জন্য লজ্জায় পড়তে হয় সাধারণ মানুষকে। এই উদ্ভট আইনটি শুধুমাত্র সুইজারল্যান্ডের অ্যাপেঞ্জেল নামক শহরেই বন্ধ করা হয়েছে। এছাড়া পুরো সুইজারল্যান্ডেই মানুষ জন্মদিনের পোশাক পরেই হাইকিংয়ে বের হয়। নাম্বার ৩, সিঙ্গাপুরে চুইনগাম খাওয়া নিষিদ্ধ। আপনি যদি সিঙ্গাপুরে যান এবং বিভিন্ন দোকানে চুইনগামের খোঁজ করেন, তাহলে আমি হলফ করে বলতে পারি আপনি একটি দোকানেও চুইনগামের কণাও খুঁজে পাবেন না, কারণ সিঙ্গাপুরে চুইনগাম খাওয়া নিষিদ্ধ করে দেয়া হয়েছে। আপনি যদি সিঙ্গাপুরে বসে মুখের স্বাদের জন্য একটি চুইনগাম খেতে চান, অথবা নিঃশ্বাস ফ্রেশ করার জন্য একটি মিন্টগাম খেতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব কখনই তা করবেন না, কারণ একবার যদি চুইনগাম চেপাতে চেপাতে পুলিশের সামনে ধরা পড়েন, তাহলে আর রেহাই নেই। একসময় সিঙ্গাপুরের সাফাই কর্মীদের চুইনগাম পরিষ্কার করতে করতেই সারা দিন চলে যেত, আর এই সমস্যার সমাধান করতেই সিঙ্গাপুরের সরকার চুইনগামকেই নিষিদ্ধ করে দিয়েছে। নাম্বার ২, থাইল্যান্ডে টাকার ওপর পা দেওয়া অবৈধ। থাইল্যান্ডে এমন একটি অদ্ভুত আইন প্রচলিত রয়েছে, তারা কখনোই টাকার ওপর পা তুলতে বা হাঁটতে পারবে না। যদি কেউ মাটিতে পড়ে থাকা টাকায় ভুলেও পা দিয়ে ফেলে আর সেই দৃশ্য কেউ দেখে ফেলে, তাহলে মারাত্মক বিপদ হবে। আর যদি টাকার ওপর পা দেওয়ার দৃশ্য কোনো পুলিশ দেখে ফেলে, তাহলে তার শুধু লকাবেডোকাই বাকি। এই অদ্ভুত আইনের কারণটি হচ্ছে থাইল্যান্ডে কাউকে পায়ের তলা দেখানো মারাত্মক অপমান, আর টাকার ওপর যখন কেউ পা রাখে, তখন তার পায়ের তলা প্রেসিডেন্টের মুখের ওপরে থাকে, আর এটাকে প্রেসিডেন্টের অপমান মনে করা হয়। আর এই কারণেই থাইল্যান্ডে টাকার ওপর পা তোলা বা দাঁড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। নাম্বার ১, স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া অপরাধ। আপনি আপনার স্ত্রীর জন্মদিনে কিছু না কিছু উপহার অবশ্যই দিতে চান এবং তার সাথে ভালো কিছু সময়ও কাটাতে চান, কিন্তু আপনি যদি অফিসের কাজের চাপে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই স্ত্রীর জন্মদিনটি ভুলেই যেতে পারেন। আর এই জন্য অবশ্য পরবর্তীতে আপনার স্ত্রীর কাছ থেকে আপনাকে অনেক কথা শুনতে হয়। কিন্তু আপনি কি জানেন, সামোয়া নামে একটি ছোট দেশ রয়েছে যেখানে স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া মারাত্মক অপরাধ। কি বন্ধুরা, শুনে অবাক লাগছে? আমারও অদ্ভুত লেগেছিল যখন আমি এই অদ্ভুত আইনটির ব্যাপারে শুনেছিলাম। সামোয়াতে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্ত্রী আপনার নামে আইনি ব্যবস্থা নিতে পারে, আর এই মারাত্মক ভুলের কারণে স্বামীকে পানিশমেন্টও পেতে হয়। আমাদের দেশে যদি এই আইনটি চালু করা যেত, তাহলে কত নিরীহ স্বামী যে পানিশমেন্ট পেত তার কোনো হিসাব থাকতো না। প্রিয় বন্ধুরা, এই অদ্ভুত পাঁচটি আইনের মধ্যে কোন আইনটি আপনি আপনার দেশে চালু করতে চাইবেন, তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর এরকমই অদ্ভুত ও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।